চাই নাই শুক্রবার দিন নামাজটা পরি রেখাল আবিজুবি কিনা রাস্তায় দাঁড়া দিছি এর মধ্যে আজব একখান কাহিনী দেখ খেলাইছি রাস্তার ওই উই যে একজন মুরব্বী আড্ডি যেতে আছে হ্যাঁ দেখছেন লাডি লইয়ে যে আড়তে আছে মুরব্বী রাস্তায় দাঁড়তে আছে আর রাতে কি জন্য এক ঘন্টার না আনা আছে হেগুর দিয়ে ঘন্টা পিটে দিতে আছে অর্থাৎ মুরব্বী জানান দিতে আছে যে মই আইয়ে গেছি মরে তোর তোরে সাইড দেওয়া অথচ এটা কিন্তু একটা হাইওয়ে কত বড় বড় একটা গাড়ি যাইতে আছে মাঝে মধ্যে ছাব্বিশ চাকার দুই একটা গাড়ি যায় এর মধ্যে ওই দু একটা ঘন্টা পিটে ইয়া মুরব্বী জানান দিতে আছে যে মই আইয়ে গেছি মরে তোর তোরে সাইড দেওয়া তোমরা দেখছেন মুরব্বী গিরম হরির ছোট ছোট পাও দিয়ে কচ্ছমের গতিতে আছে সামনের দিকে ঘন্টা পিডাইতে পিড়াইতে লাডি খেয়াল করছেন পথ নির্দেশনা দেখতে একজন পরিচ্ছন্ন কর্মী কি যেন মুরব্বী কই হরছে হইয়া হুনে মুরব্বী আসি মুরব্বী আসলে সোহে দেয় না হে লিগিয়া লাডির দাঁড়তে আছে এবং ঘন্টা পিডিয়ে জানান দিতে আছে যে আইতে আইসি সবাই সাইড দাও এখন কথা হইছে এত সুন্দর দেশে থাহে মুরব্বী চার পেশের পরিবেশ কত সুন্দর নাই কোনো জামেলা নাই কোন কাউর কাছকে জ্ঞানজাম স্থাপত্য শিল্পে ও মাঠঘাট পথ সুন্দর ভাবে সাজাইয়ে সুন্দর যে টৈটম্বর করে হালাইছে কিন্তু এত সুন্দর দেশের জৌলসতা কিংবা এত সুন্দর পরিবেশের ভিতরে থাইকেও মুরব্বীর কাছে দৃষ্টিশক্তি না থাকে হের দ্বারা সব কিছুই মিনিসক মূল্যহীন শত চাইলেও হে কিন্তু এত বড় বড় স্থাপত্য কিংবা পরিবেশের কিছুই হে দেখতে পারবেন না হে যে প্রকৃতির দে অক্সিজেন গ্রহণ করতে আছে হেইডেই হের দ্বারে বড় নেয়ামত এবং সৃষ্টিকর্তার ব। এখন কথা হয়েছে যে ইয়া আর মোরে সৃষ্টি করতে এত সুন্দরভাবে সৃষ্টি করছে কোনো কিছুতে ঘাটতি রায় না এরপর মগ কত নাশক্রিয়া প্রতিদিন কত কিছুতে নাশক্রিয়া করি এই কি ঠিক কন এই মুরব্বি কেবল করতে রে যে দৃষ্টি শক্তি সৃষ্টি করতে যাওয়া যে কত বড় ঐক্য নিয়ামত এত সুন্দর নিয়ামত গুলা মোরা পাইয়াও বোক করিয়াও মোরা দিন দিন বিতণ্ডকারী নেহার না জানাইতি আছে কিন্তু সৃষ্টি কর্তার দেওয়া এত সুন্দর নিয়ামত গুলা মোরা ভোগ করতে আসি এই রূপে মগ হগলডির উচিত এই লোকগুলার দিকে তাকাইয়া যে সৃষ্টি কর্তায় মগ কথ্য

করতে যে মোকো এত সুন্দর নিয়ামত গুলো দিয়েছে এই নিয়ামত গুলো আমরা ভালোভাবে আদায় করবো এবং সুক্রিয়া জানাবো যদি সুক্রিয়া না জানাই হলে কিন্তু কে দিন একটু সার হইবে না উসানির জ্বালায় টেকতে পারবেন না শেষ উম্মত বললে বাসতে যাইতে আসেন সবকিছু দেন না এলে কিন্তু এককাল বনি ইসরায়েলের নাম সরাসরি গজব নাজিল হইয়ে যাইতে এই যুগে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হইবে না অতক্ষণ পর্যন্ত সবাই রে ভালো রাখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো এবং লাইক করে দিয়েন ও ভালো কথা পারলে একটু শেয়ারও মারি দেন